নারদকান্তে এবার রত্না চট্টোপাধ্যায়ের পরিচিত অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তলব ইডির। ফোন করে তাকে আগামী সোমবার সিজিও কমপ্লেক্সে ডাকা হয়েছে। আমরা কথা বলে নেব আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার সঙ্গে। প্রকাশ, এ বিষয়ে কি খবর রয়েছে? দেখো বৃষ্টি, ইডি সূত্রে আমরা খবর পাচ্ছি যে আগামী সোমবার অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ডাকা হয়েছে। তুমি জানো, এর আগে দুদিন বৈশাখী বন্দ্যোপাধ্যায় এবং শোভন চট্টোপাধ্যায়কে গতকাল জিজ্ঞাসাবাদ করেন ইডির আধিকারিকরা, তাদের বয়ান রেকর্ড করা হয়েছে। ইডির আধিকারিকরা জানাচ্ছেন যে বৈশাখী বন্দ্যোপাধ্যায় এবং শোভন চট্টোপাধ্যায়ের কাছ থেকে বেশ কিছু নতুন তথ্য পাওয়া গেছে, কয়েকটা নতুন কোম্পানির নাম পাওয়া গেছে। এমনকি তারা দাবি করেছেন যে শোভন চট্টোপাধ্যায়কে না জানিয়েই কিন্তু রত্না দেবী, তিনি কিন্তু বেশ কয়েকটা কোম্পানি খুলেছিলেন, তার মধ্যে একটি কোম্পানি জিসিআর। তুমি জানো, এর আগে কিন্তু শোভনবাবু অভিযোগ এনেছেন যে জিসিআর মানে গোপাল, চিকু এবং রত্না, এই চিকুর নাম হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এখন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছ থেকে ইডির আধিকারিকরা জানতে চান যে কোন কোন কোম্পানির ব্যাপারে তিনি জানেন, বা যে জিসিআর কোম্পানির নামের কথা উঠে আসছে সেই ব্যাপারে তার কাছে কি তথ্য রয়েছে, বা রত্না দেবী যে সম্পত্তি সেই ব্যাপারে তার কি বক্তব্য। সব মিলে কিন্তু যেটা ইডি সূত্রের খবর, এবার বৈশাখী বন্দ্যোপাধ্যায় এবং শোভন চট্টোপাধ্যায়ের পর অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তলব করা হয়েছে। রত্না দেবীর যে সম্পত্তি বা কোম্পানির তালিকা ইডির হাতে রয়েছে সেই সমস্ত তথ্য নিয়েই তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি বৃষ্টি তোমাকে বলে দিই, ইডি সূত্রের খবর, গত মঙ্গলবার রত্না চট্টোপাধ্যায়কে তলব করা হয়েছিল, কিন্তু তিনি মেল করে ইডির আধিকারিকদের জানিয়েছেন যে তিনি আসতে পারছেন না, তাই ফের তাকে আগামী মঙ্গলবার সিজিও কমপ্লেক্সের ইডি দপ্তরে তলব করা হয়েছে। অর্থাৎ বৈশাখী দেবী এবং শোভন চট্টোপাধ্যায়ের কাছ থেকে যে নতুন তথ্য পাওয়া গেছে বা কোম্পানির নাম পাওয়া গেছে, এমনকি বেশ কিছু সম্পত্তির তালিকা তারা তৈরি করেছেন যেটা কিন্তু আগে তাদের হাতে ছিল না, সেই বিষয় নিয়ে একদিকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তারা জিজ্ঞাসাবাদ করতে, অন্যদিকে কিন্তু রত্না দেবীকেও জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকে বয়ান রেকর্ড করতে চান ইডির আধিকারিকরা। বৃষ্টি,